নমস্কার আপনারা দেখছেন টিআই বাংলা আমি সুমনা বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইনস প্রতিগমের একটি ওয়ার্ডের উপর নির্বাচনে মনোনয়নপত্র জমা করলেন প্রত্যেকটি রাজনৈতিক দল পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার সামনে পুনর্বহাল দাবিতে অবস্থান বিক্ষোভ এসএসসি চাকরিতে ধর্ণা মঞ্চে হাজির হলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পাল আসানসোল পৌর নিগমের একটি ওয়ার্ডের উপনির্বাচনের মনোনয়ন দাখিল পর্ব চলছে আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে মঙ্গলবার চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন আসানসোল পৌর নিগমের একটি ওয়ার্ডের উপনির্বাচন মঙ্গলবার মনোনয়ন দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায় তৃণমূল প্রার্থীর পাশাপাশি এদিন মনোনয়ন দাখিল করেন সিপিএম প্রার্থী সুভাষিস মণ্ডল কংগ্রেস প্রার্থী সোমনাথ চ্যাটার্জি ও বিজেপি প্রার্থী সিদীপ চক্রবর্তী এদিন সকলেই আসানসোলের মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন কি মনে হচ্ছে কি হবে তো আপনার কি কি প্রতিশ্রুতি রয়েছে কি কি কাজ করবেন মানে শপথ নেওয়ার প্রতিশ্রুতি কিছু না যে কাজটা সামনে পাবো সেটা কি বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ চাইছে বাস এইসবই আছে বাংলায় উন্নয়ন রাস্তাঘাট জল ওখানেকার মানুষের যেসব জিনিসের প্রয়োজন আছে সেসব জিনিস নিয়েই আমরা আগামী দিনে মানুষের সাথে পাশে থাকব পানাগড় শিল্প তালুকার একটি বেসরকারি কারখানার সামনে পুনর্বহালের দাবিতে অবস্থানে বসল ছাঁটাই হওয়া শ্রমিকরা এদিন শ্রমিক বিক্ষোভের জেরে কারখানায় ঢুকতে পারেনি কোনো শ্রমিক ও আধিকারিকেরা মঙ্গলবার সকাল থেকেই পানাগড় শিল্প তালুকার একটি বেসরকারি কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ চলছে শ্রমিকদের অভিযোগে এই কারখানায় ১২ জন শ্রমিককে বিনা নোটিশে কোনো কারণ ছাড়াই অন্যায়ভাবে বসিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকেই ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন সকল শ্রমিকেরা এদিন কারখানায় কাউকে ঢুকতে দেওয়া হয়নি যাদের নোটিশ দিয়ে বার করে দেওয়ার যে চক্রান্ত মালিক করেছে সে শ্রমিকরা আমাদের সাথে দেখা করেছে এবং তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিয়েছি যে কাউকে বের করা চলবে না আলোচনার মাধ্যমে যেটা করবার সেটা করতে হবে এই তখন আমরা মালিকের সাথে যোগাযোগ করি মালিকের সাথে সরাসরি আমার কথা হয় এবং মালিককে পরিষ্কার বলে দিই যে আপনি আমাদের যে জেলায় ট্রেড ইউনিয়নের নেতা আছে অভিজিৎ ঘটক মহাশয় তার সাথে কথা না বলে আপনি কোনো রকম কোনো সিদ্ধান্ত এসএসসি চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে হাজির হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল দাবি করলেন যোগ্য প্রার্থীদের নিয়োগের অযোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে এই নিয়োগ হয়েছে বলে অভিযোগ তুলে স্বেচ্ছার হলেন বিজেপি বিধায়ক তথা সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্র পাল সোমবার তিনি মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে অবস্থানরত উচ্চ প্রাথমিকে বঞ্চিত এসএসসি পরীক্ষার্থীদের অবস্থান মঞ্চে গিয়ে একথা বলেন তিনি অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি জানান বাচ্চাটাকে রেখে দিয়েছে কেন যারা যারা সাফার করছে আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা যারা সাফার করছে যেসব টিচাররা যারা পাস করেছে অথচ চাকরি পাচ্ছে না তাদের মঞ্চে আমি আগেও গেছি আজকে আমি এখানে এসেছি প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা যারা টেট পাস করেছে যারা ট্রেন্ড যারা বিএড পাস করেছে তারা আজকে চাকরি পাচ্ছে না ভাবতে পারেন কাদের হাতে আমরা আমাদের ছেলে মেয়েদের তুলে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি সবে বেরিয়েছেন জোকার ইএসআই হাসপাতাল থেকে ক্ষোভের সাথে এক মহিলা পায়ে চটি ছুঁড়ে মারার চেষ্টা করলেন এসএসসি নিয়োগ দুর্নীতি ইডির হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে নিমেষে গোটা এলাকায় পড়ে গেল হৈ হৈ রব তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এত মানুষের টাকা মেরে চাকরি মেরে ফ্ল্যাট কিনেছেন
তাকে আবার এসি গাড়িতে করে খাতির করে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে তো কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া উচিত। নদিয়া থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো আগরতলা বটতলা ফাঁড়ের পুলিশ। মৃতের পরিচয় পাওয়া যায়নি। ত্রিপুরার রাজধানী শহর আগরতলার বটতলা হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার বটতলা পুলিশ খবর পেয়ে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি। বটতলা আউটপোস্টে আমাদের কাছে একটা খবর গেছিল যে বটতলা ব্রিজের নিচে হাওড়া নদীতে একটা পুরুষ মানুষের ঘুরি ফেরে রয়েছে। সে মোতাবেক আমরা আইসি দেখছি ওখানে ঘুরিটাকে উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের খবর গেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।